আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব নামাজ ছাড়া শুকরিয়ার সেজদা আপনি কিভাবে পড়বেন, শুকরিয়ার সেজদা আদায় করা যাবে কিনা, ইসলাম এ বিষয়ে কি বলে। এ বিষয়ে বলবো, হাদিসের মধ্যে এসেছে নামাজ ছাড়া কেউ যদি শুকরিয়ার সেজদা আদায় করে তাহলে সেটা সম্পূর্ণরূপে জায়েজ। নবী রাসূল পীর বুজুর্গের দিন ওলি আউলিয়া সকলেই কিন্তু শুকরিয়ার সেজদা আদায় করেছেন। আপনি শুকরিয়া নামাজ আদায় করবেন, হ্যাঁ এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি শুধু নামাজের মধ্যেই শুকরিয়ার সেজদা আদায় করতে হবে, অথবা আপনি শুকরিয়া নামাজটা শুধু শুকরিয়ার নামাজের মধ্যেই ওই শুকরিয়া সেজদা দিবেন, এতটুকু কিন্তু সঠিক না। শুকরিয়ার সেজদা আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় দিতে পারেন, ওজুর সহিত আপনি আল্লাহু আকবার বলে সাধারণ সেজদার মতো সোজা দাঁড়ানো অবস্থা থেকে সোজা একটা সেজদা দিয়ে দিবেন, তিনটা তাসবিহ পাঠ করবেন, আবার সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। এটাই হচ্ছে শুকরিয়া সেজদা। নামাজ ছাড়াও শুকরিয়া সেজদা আদায় করা যায়। তো দর্শক বিন্দু, আজকের আলোচনা এই পর্যন্তই। এমনই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।